স্বাগত নিটল টাডা প্রেজেন্টস নির্বাচনের পথে আপনাদের সাথে আছে আমি অঘর মণ্ডল দু হাজার ডিসেম্বরেই সম্ভবত জাতীয় সংসদ নির্বাচন সম্ভবত বলছি এ কারণে যে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ বা সময় বলা হয়নি সে কারণেই সম্ভবত কিন্তু কোন সরকারের অধীনে সেই নির্বাচন হবে সেটাও এক চলমান বিতর্ক কিন্তু এরই মধ্যে সরকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন তবে নির্বাচনকালীন সরকারের আকার ভিন্ন রকম কিছু হতে পারে কিন্তু অবয়বটা কি হবে এই নিয়ে আমাদের আজকের নির্বাচনের পথে এবং আলোচক হিসেবে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ নেতা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাইদ এবং আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অধ্যাপক আবু সাইদ আপনাকে দিয়ে শুরু করতে চাই নির্বাচনকালীন সরকার এই শব্দটা এখন খুব প্রচলিত বহু ব্যবহৃত কিন্তু আসলে নির্বাচনকালীন সরকার এই শব্দটা বাংলাদেশে এত গুরুত্ব পায় কেন গুরুত্ব একটা কারণে নির্বাচনকালীন সরকার সম্পর্কে আমাদের এখানে কোনো সিস্টেম গড়ে ওঠেনি তেহাত্তরের নির্বাচন হয়েছে তারপরেই উনআশি থেকে আরম্ভ করে এ পর্যন্ত আমি যদি একারে মোটা দাগে ধরে দু এক ভাগ দিয়ে ব্যতিক্রম আছে তাহলে দেখব প্রত্যেকটি নির্বাচনে কিন্তু প্রশ্ন প্রশ্ন উঠেছে সূক্ষ্ম ছবি হ্যাঁ ভোট ডাকাতি অনেক কিছু মিডিয়া মিডিয়া খুব নানা কিছু অভিযায় আমরা অভিযুক্ত করেছি নির্বাচনকে এর কারণ হলো এই যে আমাদের দেশে প্রথমে বলছে কোনো সিস্টেম করে ওঠে নেই নির্বাচনকালীন সরকার নির্বাচন কীভাবে হবে প্রথম হল পিপুলস ভারডিক্ট একটা থিওরি অফ পিপুলস ভার্ডিক্ট সেই হিসাবে এটা তো সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একটা দিক যেহেতু জনগণ ক্ষমতার মালিক বাস্তব এবং সাংবিধানিক অর্থে দুই অর্থেই জনগণ ক্ষমতার মালিক জনগণ ভোট দেবে জনপ্রতিনিধি নির্বাচন করবে তারা সরকার গঠন করবে এই সরকার গঠনকালীন সময়ে নির্বাচনকালীন সরকারটা আসে এখন তারপরে আমি বলতে চাই আর একটা কথা নির্বাচনকালীন সরকার পৃথিবীতে যত সংসদীয় গণতন্ত্র আছে তার অধিকাংশ দেশেই যে সরকার জনগণের ভোটে নির্বাচিত সেই সরকারই ছোট আকারে ছোট আকারে শুধু রুটিন রুটি নির্বাহ করবে প্রাত্যহিক কাজকর্ম করবে এরকম ধারণা প্রথাগত প্রথা সিদ্ধভাবে এটা প্রচলিত আছে সেই সরকারই কাজ করবে এবং রাষ্ট্রপতির কাছে গিয়ে বলবে যে সংসদ আমরা ভেঙে দিলাম তখন রাষ্ট্রপতি অনুরোধ করে থাকেন যে সরকার নির্বাচিত আছে তারা এক এক মাস নির্বাচন করে সরকার হিসেবে কাজ একটা ছোট্ট প্রশ্ন থাকছে যে বাংলাদেশের সর্বশেষ যে সংবিধান সংশোধন হলো সেখানে তো সংসদ বহল রেখে নির্বাচনের একটা বিধান থাকছে এটারও কারণ আছে সে কারণটা পরে আসতেছে আচ্ছা তাহলে আপনার কাছে পরে শুনবো আমি একটু জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছ থেকেই জানি তাহলে যে এই যে আমাদের সংস্কৃতি কেন গড়ে উঠল না নির্বাচনকালীন সরকার বা নির্বাচনকালীন সরকারটা কেমন হবে কোন ভাবে গঠিত হবে এগুলো নিয়ে এত কথা কেন আমার মনে হয় সাইজ আরেকটু বললে জনসাধারণ আমার সবার বোঝার সুবিধা হতো আছে না এটা যেটা হলো কি আমাদের অন্য কথা বলতে হয় আমরা সব অর্থাৎ সাধারণ মানুষ অসাধারণ কাজ করে বসে আছে অসাধারণ দায় দায়িত্ব পেয়ে বসে আছে ছিলাম আছেসূদ্র অধিকাংশ মুসলমানেই আমরা সেখান থেকে ওই ইতিহাসগত কারণে আমরা ইয়ে হয়েছে সুযোগ সুবিধা তারপরে যেখানে হয়েছে কি ফলে পরমত সহিষ্ণুতাটা একে অপরকে সম্মান করাটা আমাদের মধ্যে গ্রো করতে পারেনি সেটা গণতন্ত্রের প্রথম শর্ত হ্যাঁ যেটা যেটা প্রথম শর্ত সেখানে তারপরে হলো কি একে অপরকে বিশ্বাস করতে কারণ ওই অপবরচন মানুষ হয়েছে তো আমাদের আমরা সুখে ই দেখছি সম্প্রতি উনিশশো একাত্তর পরে এই গত গত ধরেন বিশ যাবত আমরা আমরা আগে একাত্তর সনে খালি পায়ে হাঁটতাম খাওয়া জুটতো না চিকিৎসা পেতাম না এমন ঠিক আমাদের অনেক বেশি উন্নত সাঁত্রিশ বছর আইওকাল ছিল এখন সেভেন্টি থ্রি তার মানে এইসব তো উন্নতির ধারা কিন্তু মন মানসিকতার জন্য যে লেখা লেখাপড়াটা দরকার সেই প্রক্রিয়াগুলিটা আমাদের হয়নি একে অপরকে সম্মান করা বিশ্বাস করা আমি ভিন্ন মত করতেই পারি উনি আমাদের আমার কোনো দিন সৌভাগ্য হয়নি আওয়ামী লীগ করার কিন্তু আমি এক ব্যক্তি আওয়ামী লীগের যারা নেতা তাদের প্রত্যেকের সাথে বসার সৌভাগ্য হয়েছে তর্ক করার সৌভাগ্য হয়েছে তাহলে বঙ্গবন্ধুর সঙ্গে তো বলছি তো সেই জন্য হয়েছে কি অনেক বেশি পরিশীলিত হয়েছে তার দৃষ্টিভঙ্গিটাকে তারা দেখার ইটাকে সেটাকেই হয়েছে তর্ক বিতর্ক করার যে আজকে এবং এই জন্য আমি প্রতিটি জায়গায় বলি আজকে যদি বঙ্গবন্ধুর আমরা বহু কিছু তার মহানুভতাটা পাইনি আমি যে কথা প্রধানমন্ত্রীকেও বলেছি আপনি পিতার ওই গুণটা অর্জন করেন আপনি পিতাকে ছাড়িয়ে গেছেন রাজনীতিতে কিন্তু ওই জিনিসটাকে ফলে আমরা একে অপরকে বিশ্বাসই করতে পারছি না গণতন্ত্রের লক্ষ্যই হলো আমাকে ভিন্ন মতের লোককে আসতে দিতে হবে ভিন্ন মতের লোকের আসতে হলে এই আলাপ আলোচনার জন্যই হলে ভিন্ন মত না থাকলে কি অসুবিধাটা হয় আমি বলি তিয়াত্তরের নির্বাচনে যেহেতু জাসদের দশজনও হয়নি তারা মধ্যে সাতজন না নয়জন পাইছিল। পুরো পরিপূর্ণ একটাই হয়নি ফলে হচ্ছে কি বিরোধী দল না থাকার ফলে হচ্ছে কি এই তর্ক বিতর্ক না থাকলে আপনার ভুল এইটা দেখেন আজকে এত বড় একটা বাজেট হলো চার লক্ষ পঁয়ষট্টি চৌষট্টি হাজার চৌষট্টি হাজার কোটি টাকার বাজেট কয়দিন আলাপ শুনেছেন সব প্রশংসায় স্তুতি ছাড়া কোনো ক্রিটিক্যাল বক্তব্য শুনেছেন খালি একটু ব্যাংকের ব্যাপারে কথা হয়েছে একটু এছাড়া অন্য কোনো কিছুই নেই সেই জন্য আমাদের গণতন্ত্রকার এখন এই যে সামনের যে নির্বাচনে আজকে প্রধানমন্ত্রী উনি অনেক কিছু করেছেন আমার মতে ওনাকে এখন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে দিতে হবে এটা উনার দায়িত্ব উনি এবং এটা পারেন উনার তাতে লাভ হবে ক্ষতি হবে না আজকে লাভ হবে ক্ষতি হবে না যদি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে তো তখন অটোমেটিক্যালি উনাকেও এখন কিন্তু উনি বলতে শুরু করছেন আমি কিন্তু লক্ষ্য করছি উনার প্রত্যেকটা বলছেন যে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে তোমাদেরকে ঠিক আগের মতো দলের প্রতি সেই দলের নেতা কিন্তু এটা তো উনার দলের এখন উল্টা দিকে এখন উনি গতকাল পরশু দিন একটা করে ছাড়তে শুরু করছেন ওতে বিএনপি কে একটা অনশন কর্মসূচি পালন করতে দিয়েছেন এখন থেকে ওদের মাঠে নামতে দিতে হবে সকল বিরোধী মাঠে নামতে দিতে হবে পরিষ্কার কথা গাড়ি ঘোড়া ভাঙবানা কোনো বোমা ফুটাবা না কিছু করবে না তোমার যা ইচ্ছা বলো পারো তো তোমাকে প্রশ্নগুলি আমাদের আগে দিয়ে দিও আমি তোমাদের উত্তর দিয়ে দেবো ওনাকে বলার জন্য আজকে যেটা সাইদ যেটা বলেছেন ছোট একটা সরকার হবে উনি তো একটা রূপরেখা দিয়েছিলেন দু হাজার চোদ্দো সালে চোদ্দো সালে সেই রূপরেখার কিন্তু আপনার আরো একটু কথা ছিল আপনি বলতে চাইছিলেন যদি ছোট্ট করে বলেন আমরা বিরতির পরে ফিরে না আমি একটু সময় নেব ক্যান্ডিড সরকার পরিবর্তনের তিনটা ফর্ম একটা হলো থিওরি অফ পিপলস পার্টি যেটা আগে বলেছি তারপর থিওরি অফ মাস আফসার্স গণভ্যত্তনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় এটাও আমরা জানি আরেকটা হলো থিওরি আমাদের দেশে হয়েছে থিওরি অফ আমাদের দেশে আমরা থিওরি অফ কনসপ্রেসি যদি কাজ করে সেখানে আপনার এই যে বলা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এই কথাটার ভিতরেই কিন্তু থিওরি অফ কনসপ্রেসি রয়েছে আমরা কাকে বিশ্বাস করবো জনগণের প্রতিনিধি এনি টাইপ অফ ইলেকশন যে কোনো ইলেকশন যে ইলেকশন না হওয়ার চেয়ে অনেক ভালো মানে দুর্বল গণতন্ত্র গণতন্ত্র না থেকে ভালো তাহলে এই যে থিওরি অফ কনসপ্রেসি এই কনস্প্রেসির সুরঙ্গ তৈরি হয় সে সুরঙ্গটা কিভাবে তৈরি হয় যখন এই নির্বাচনকালীন সময়ে ভাড়া করা লোক নিয়ে এসে আমরা তিন মাসের জন্য বসিয়ে দেই সে যে কোনো নামেই হোক সেই জায়গাটা শুরু হয় আপনার কাছ থেকে আবার বিরতির পরে শুরু থেকে আপনার কাছে যাবো একটা বিরতি খুব তাড়াতাড়ি ফিরছি ফিরে এসে আরো কথা শুনবো আমাদের আজকের অতিথিদের কাছ থেকে আগামী নির্বাচনে বা নির্বাচনকালীন সরকারের রূপরেখা বা অবয়বটা কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা প্রেজেন্টস নির্বাচনের পথে এবং সঙ্গে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ বিরতিতে যাওয়ার আগে অধ্যাপক আবু সাহেব যে জায়গায় আপনাকে থামাতে বাধ্য হয়েছিলাম যে থিওরি মধ্য দিয়ে সরকার পরিবর্তন হ্যাঁ ওই বাইরের থেকে আমরা যেহেতু লোক নিয়ে আসি তাদের প্রথম কথা হলো কোনো জবাব দিতে থাকে না তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি না সেজন্য কোনো জবাব দিতে তাদের নেই তারা কি কুল না করলো তার কোনো রকম হিসেব নিকাশ কোনো কিছুই নাই এক নম্বর দুই নম্বর হলো কি যখন বাইরের থেকে লোক আসে তখনই দেখা যায় সামরিক বেসামরিক আমলা যারা আছে তারা পথে থাকে ওই উপদেষ্টা হওয়ার জন্য কিংবা ওই পথে যাওয়ার জন্য কারা যায় ব্যবসায়িক সিন্ডিকেটগুলো যায় তারাও উৎপাতে থাকে ওখানে যাওয়ার জন্য পেশাজীবী কিছু মনে করব না পেশাজীবী যারা আছেন তারাও ওখানে যাওয়ার জন্য লালায়িত এবং উৎক্রিপ থাকে তারপরে কি থাকে এনজিও গ্রুপ এই বাংলাদেশে এনজিও গ্রুপ তারা যে সিভিল সোসাইটির নামে আসে বিভিন্ন বিভিন্ন নাগরিক সংস্থা আরম্ভ করে বিভিন্ন রকম তারা কিন্তু বিরাট ভূমিকা পালন করে এবং ভূমিটা ভূমিকাটা হল অনির্বাচিত উপদেষ্টা তারা হতে চায় নির্বাচিত হয়ে আসবে তা না নির্বাচিত হয়ে রিপ্রেজেন্ট করবে তা না এগুলো সবই কনসপ্রেসি অংশ সবচেয়ে বড় কথা হলো সাম্প্রতিককালে এক্সটার্নাল যে পাওয়ার আছে তারা এই অনির্বাচিত সরকার নিয়ে তারা প্লে করতে চায় আমাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কয়েকদিন আগে যে কথা বলেছেন সেটা সম্পূর্ণ আমাদের অভ্যন্তরের বিষয় এবং এখানে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা ভালো একটা ধমক দেওয়া হয়েছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে আমাদের বলতে দেওয়া হ্যাঁ অনেকে বলতে পারেন যে এটা তো বার্নিকাটের রাষ্ট্রদূতের বাংলাদেশে যা আছে তার তো ব্যক্তিগত কথা না এটা স্টেট ডিপার্টমেন্টের কথা স্টেট ডিপার্টমেন্টের কথা হলে স্টেট ডিপার্টমেন্ট জানাবে ওনার সীমা রাষ্ট্রদূতের কার্যকাল কার্যপ্রণালী কর্মপদ্ধতির ভিতরে যে সীমানা আছে সীমা সীমানার ভিতর থেকে তিনি তার দায়িত্ব পালন করবেন দুই দেশের মঙ্গলের জন্য উন্নয়নের জন্য বন্ধুত্বের জন্য সম্প্রতির জন্য তা বাদ দিয়ে তারা যখন যায় তখনই আমার আরেকটা জিনিস মনে হয় টু ক্লাব বলে একটা ক্লাব ছিল নিশ্চিত মনে আছে কয়েকটা রাষ্ট্র পাওয়ারফুল রাষ্ট্র তারা বসে টু ক্লাব করে সকালে বসে বাংলাদেশের রাজনীতি কী হবে এটা নির্ধারণ করত এই যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতিবিদরা হ্যাঁ তার সব পার্টি দৌড়াইছে এবং বাইরে থেকে নিয়ে এসে মধ্যস্থতা করা অমক করা তমক করা এগুলো সব অপবাদ আমাদের দিতে পারেন কিংবা ভুল আমাদের হতেই পারে ভুল করেই তো শিক্ষা আমরা ভুলের অভিজ্ঞতা থেকে আমরা সামনে এগিয়ে যাব। আরেকটা বিষয় হল এই সব কারণে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন চোদ্দো নির্বাচন মতো আবার প্রশ্নবোধক নির্বাচন হয়ে আমি চাই না বলে তাহলে এই থিওরি অফ কনসপিরেসি যদি কার্যকর হয় কারণ আমি দেখতে পাচ্ছি এখানে পিপুলস ভার্ডিত্বের দ্বারা কে আসবে এখনো নির্ণত না দুই নম্বর মার্স আফসার করার জন্য যে প্রতারপ দল আছে সেই দলের সক্ষমতা নেই তার পারবে না পিপুলকে ওইভাবে স্বপ্ন দেখাতে পারেনি ঐক্যবদ্ধ করতে পারেনি এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা গণআন্দোলনে গণ অভ্যত্থানের পথে নিয়ে যাবে সে শক্তি সামর্থ্য তারা অর্জন করতে পারে নাই তাহলে থিওরি অফ কনসপ্রিয়াসির ভিতরে তারা আসবে এই থিওরি অফিসি এই যে থিওরি অফ কিন্তু আপনার পার্লামেন্ট থাকবে ওই অশুভ শক্তির অর্গোলটা খুলে যায় যার জন্য পার্লামেন্টকে বহল রাখা হ্যাঁ সেই জায়গাটা পার্লামেন্ট বহল রাখলে পার্লামেন্ট বহল রাখলে ওই অশুভ শক্তির অর্গোল খুলে যাওয়ার পথটা সাংবিধানিকভাবে বন্ধ থাকে নৈতিকভাবে বন্ধ থাকে আইনিভাবে বন্ধ থাকে এবং জনমতের কাছে সেই অশুভ শক্তি কোনোদিন দাঁড়াতে পারে না কিন্তু আছে প্রশ্ন আপনার কাছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই যে পার্লামেন্ট বহল রেখে যদি নির্বাচন হয় সরকার কালীন নির্বাচনকালীন সরকার আকার যাই হোক কারা থাকবেন সে নামগুলো যাই হোক কিন্তু পার্লামেন্ট বহল রেখে যদি নির্বাচন হয় সেখানে কি এটা একটা ভুল ভুলি এই সবাই সময় সব পাবেন না সবাই সেটাই যে প্রশ্নটা সমান শুরু আসবে না আজকে যেখানে যেখানে এই সরকার নির্বাচিত সরকারই যখন রাষ্ট্র পরিচালনায় থাকবে সুতরাং অন্যরা কেউ তত্ত্বাবধায়ক সরকারের সময় না হয় ওই যে বললে একটা বাইরের একটা লোক তারা ঢুকতে পারে করতে পারে সে যতই তাকে বলা হচ্ছে উনি নিরপেক্ষ এর তা প্রশ্ন উঠতে পারে কিন্তু যখন এখানে এই সরকারই থাকতেন তারাই সম্পূর্ণ সেই সময় এই সংসদকে বহাল রাখাটা ভুল কাজ হবে এটা বিশ্বাসযোগ্যতা হারাবে এটা আমি এত ভয় পাওয়ার কি আছে কারণ তারাই তো তাদের হাতে সব রকম কিছুই আছে শুধু আমি মনে করি যে সরকার নিশ্চয়ই আমার প্রধানমন্ত্রী এটা বিবেচনায় রাখবেন কি আছে এটা ভেঙে দেওয়ার অধিকার ওনারা আছেন ওটা সংবিধানের রাষ্ট্রপতিরও রাষ্ট্রপতিরও আছে ওটাতেই যাবেন রাষ্ট্রপতি কিন্তু আলাপ করে প্রধানমন্ত্রী আমি সেই জন্যই উনার কাছে আপিল করছি যে উনার কাছে বলছি যে আপনার এখন আপনি যে পথে বাড়ছেন এটা সঠিক পথে আছে আপনার লোকজনকে যা বলছেন এটাতে আমরা অনুপ্রাণিত হচ্ছি কিন্তু আপনাকে আরেকটু প্রমাণ দিতে হবে প্রমাণটা হলো কি আপনাকে এখন তাদেরকে মাঠে কাটে তবে পরিষ্কারভাবে বলতে হবে যে নিয়মতান্ত্রিক তোমরা মিটিং করতে পারবে যেমন কি একুশ তারিখে আওয়ামী লীগের কাছে বিরাট সম্বর্ধনা দেবে ভালো কথা সেটা তারা যদি সেখানে কামাল হোসেন যদি একটা মিটিং করতে চায় কেন করতে পারবেন না বা কাদের কি বা ইয়ে করতে বা বিএনপি এই জায়গাগুলিকে ছুটি দিলে তাই গণতন্ত্রের প্রতি একটা লোকের আস্থা সংবিধানে যে বলা হয়েছে আমার কথা বলার অধিকার আছে সেগুলি বিশ্বাসযোগ্যতাটা আসবে এটা খুব দরকার আমি মনে করি যে এই জায়গাটাতে এটাকে দরকার তৃতীয়ত আমাদের দেশের একটা বিরাট সমস্যা হলো নির্বাচন কমিশন এই দুর্বল নির্বাচন কমিশন আমরা দুর্ভাগ্যবশত আমাদের খুব দুর্বল নির্বাচন কমিশন এমনকি আমাদের উচ্চ আদালত আমরা সম্প্রতি লক্ষ্য করছি ইনারা কেন জানি অনেকগুলি ব্যাপারে যারা কোথাকার নির্দেশ আছে না কোথাকার ই আছে কেন তারা পরিষ্কার যেমন কি ধরেন আমি যদি ধরি আমাদের এপিল বলেছিলেন যে খালেদা জিয়ার বিচারটা এই ইয়ের মধ্যে শেষ করতে হবে জুলাই মাসের মধ্যে এটা ভালো আমি মনে করি যে এই দীর্ঘ দীর্ঘসূত্রিটা বন্ধ করে ভালো করেছিলেন কিন্তু ওটা বিশ্বাসযোগ্যতা হারালো কখন ওনার বেলটাকে যখন দিলে করা হলো ওনাকে বেল দিয়ে এই বিচারটা কন্টিনিউ করা উচিত ছিল আমি যেটা তাই লোকের মনের সন্দেহটা যেখানে সম্প্রতি বিচারপতিক একটা কবিল্লার যে মামলাটা বা নীল ফামারির মামলাটা তার জন্ম তারিখ এটি ইত্যাদি যে কোনো কিছুই বেলটা দিয়ে দেওয়া উচিত ছিল তো এই জন্য লোকের একটা সন্দেহ আছে তাহলেও আমি মনে করি সরকার যদি নিজে চালায় ছোটো নিয়ে তাতে উনি যেটা বলেছিলেন গতবার উনি এটা বলেছিলেন দু হাজার চোদ্দো সনে ওনার সেই প্রস্তাবটাই ভালো হবে একটু এখন সমস্যা আছে আমি এটা বুঝি সমস্যাটা কি সমস্যাটা পার্লামেন্ট পার্লামেন্টটা ভেঙে দিতে হবে আর পার্লামেন্টে সবচেয়ে বড় বিরোধী দলটা নাই নির্বাচন না থাকলে কি আছে না থাকলে যেমন ধরি আমরা একটা জনের না করে বিশ জনের তো হিসেবে আসতে পারবে না ওই আপনার সেই বিরোধী দল থেকে নিতে পারবে নিতে পারবে দুজন টেকনোক্রেটকে নিয়ে তাদের উনি জন বলছে তোমরা যেটাই চাও সেটাই দেবো আমি স্বরাষ্ট্র চাও অমুক চাও এবং এইটাকেই ওনার এখন থেকে ঘোষণা দিলে বাতাসটা বেতার হবে শেষ মুহূর্ত তুমি এখন টেন্সে না রেখে জুড়িয়ে না রেখে যদি বলো যে আমি এখানে আমি তোমাদেরকে সুযোগ থাকবে সেটা হয়তো আরও যেহেতু আরও ব্যালেন্সটাকে সমান করার জন্য যদি যদি বিশ জনের করি ধরি তোমরা দুজন আসতে তারপরেও হয়তো আমি তোমাদের মর্জি মতো তোমাদের প্রস্তাবিত নিরপেক্ষ সত্যি যদি থাকে থেকে দু চারজনকে যাতে বিশ্বাসযোগ্যতা তাহলে আমের কাছে মনে হয় কি আমাদের শান্তি প্রয়োজন আমাদের এখন যে উনি যেটা বলছেন আজকে যেই আসুক না কেন আমি চাই যে দু হাজার একুশ সনে বিশ সনে বঙ্গবন্ধুর সেই পালন করুক আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ ব্যাপকভাবে তৈরি করে পুঁজি বর্ষ যেটা হবে সেটা সেটা যেই হোক তাতে হবে কি এই বিশ্বাসযোগ্যতাটা আসবে আমি সেখানে জয়েন করতে চাই আপনি জয়েন করতে চান আপনাকে আমরা আপনার সঙ্গে আমরাও জয়েন করব আবার আলোচনায় কিন্তু বিরতিতে যেতে হচ্ছে অধ্যাপক আবু সাইদ আপনার কাছ থেকে শুরু করব বিরতির পরে দর্শক নিটল টাটা প্রেজেন্টস নির্বাচনের পথে নিচ্ছে আরও একটা বিরতি খুব তাড়াতাড়ি ফিরছি ফিরে এসে বাকি কথা শুনবো আমাদের আজকের দুই আলোচকের কাছ থেকে আশা করি আপনাদেরকে সঙ্গেই পাবো আবারও স্বাগত জানাচ্ছি নির্বাচনের পথে বিরতিতে যাওয়ার আগে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন যে ইনিও চান যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী যেটা সেই সময় সবাই থাকুক সেই জায়গায় সেটা যেন সেভাবেই হয় কিন্তু তার আগেই তো নির্বাচন আর নির্বাচন নিয়ে নির্বাচনের সরকার নিয়ে অনেক কথাই বলেন আপনার অভিমতটা কি যে না ওই একটা মৌলিক প্রশ্ন তুলেছে সেটা হলো যে এমপিরা বহাল থাকলে কি হয় পার্লামেন্ট ভেঙে দিলে কি হয় এটা দেখেন আমাদের এখনো আরপিওতে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি যারা আছে তাদের জন্য কিন্তু বিধি একটা আছে আমি খুশি হইতাম অপোজিশন থেকে কোনো দল যদি এই আর এই জায়গাটায় আরো শক্ত আইন করার জন্য বলতেন কিংবা ড্যাপ দিতেন অথবা আরপিও যে বিধিমালা আছে আচরণবিধি এটিকে আরও সুনির্দিষ্ট সুস্পষ্ট এবং ওই সময়কালীন অবস্থায় এমপিরা কতদূর করতে পারবে না পারবে সে তাদের হাত পা এবং আইনগতভাবে যদি বেঁধে দেয় তাহলে ভালো সবচেয়ে ভালো হয় সাংবিধানিকভাবে যদি দেওয়া হয় সেটা সম্ভব না পিওর মাধ্যমে দেওয়া যেতে পারে আইন অনুসারে দেওয়া যেতে পারে সেজন্য এখন এই বিষয়টা কিন্তু শেষ হয় নাই পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা বলেছেন সেখানে এই বিপদটা আছে আমাদের সবসময় আমরা দেখেছি পার্লামেন্ট না থাকলে যাই হোক তারপরে আছে আর মাধ্যমে আমরা যেতে পারি আইনের মাধ্যমে যেতে পারে সেটা বলার সময় এখনো আসেনি কিন্তু এটা তো এটা তো সত্য যে ধরুন একজন এমপি যদি এখন সংবিধানে যা আছে আর যা আছে একজন এমপি যখন নির্বাচনী প্রচারণায় নামবেন একজন সাধারণ ধরুন স্বতন্ত্র প্রার্থী যার ছোট একটা দল আছে বা অন্য কোনো দলের তার প্রতি তো আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অন্য প্রশাসন এক থেকে তাকাবেন আচ্ছা এখানে প্রশ্নটা আছে এখানে প্রশ্নটা একটু আগে জাবরে বলেছেন যে কথাটা নির্বাচন কমিশন কিন্তু দুর্বল লা সাংবিধানিক ভাবে ওরাইন সালে তার তার সবল কি আমাকে বলতে প্রয়োগের ব্যাপারে আমাদের প্রশ্ন আছে দুর্বলতা কোথায় প্রয়োগের ব্যাপারে আমাদের দেখতে হবে যে প্রয়োগটা ঠিক মতো হচ্ছে কিনা যদি নির্বাচনকালীন সময়ে নির্বাচিত প্রতিনিধিরা ছোট্ট যদি মন্ত্রিসভা গঠন না করে তাহলে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে এখানে কিন্তু সমস্যা হবে কারণ সংবিধানের তিনটে অনুচ্ছেদে আছে সেখানে নির্বাচন কমিশন সেনামতায়ন যদি করতে চায় কিংবা যে কোনো ব্যবস্থা করতে চায় সেখানে কিন্তু রাষ্ট্রপতির কাছে চাইতে হবে রাষ্ট্রপতির কাছে চাইলে রাষ্ট্রপতি সেটা দেবেন কি আর্টিকেল গিয়ে আবার সেই নির্বাচনকালীন যে প্রধানমন্ত্রী থাকবেন তার কাছে যাবে সেই জন্য নির্বাচনকালীন নির্বাচিত যে মন্ত্রিসভা হবে তারা নির্বাচন কমিশনকে সর্বতভাবে সহযোগিতা করবেন সহায়তা করবেন এবং নির্বাহী বিভাগ সর্বতভাবে নির্বাহী বিভাগের ভিতরে প্রতিরক্ষা বাহিনী আছে প্রতিরক্ষা বিভাগ আছে নির্বাহী বিভাগ সর্বতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করবেন এটা তাদের কর্তব্য একশো ছাব্বিশ অনুষ্ঠানে সংবিধানে তাহলে আজকে যদি আমরা বলি যে ঠিক আছে অশুভ শক্তি জঙ্গিবাদ বাংলাদেশের যে অবস্থা কিংবা বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে সেই অবস্থার ভিতরে আমরা একটা ফাঁকা সময় পার্লামেন্ট ভেঙে দিয়ে ভাগার সময় রাখবো কিনা এটা বিবেচ্য বিষয় এবং বিরাজমান বাংলাদেশের প্রেক্ষাপট প্রেক্ষাপটে সেই অভিজ্ঞতা আমাদের আছে কিভাবে ক্ষমতার রাতারাতি সঙ্গীনের দ্বারা রদবদল হয় সেগুলো আমরা দেখেছি সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে এটাও কিন্তু ভাবার বিষয় আছে কোনটা কতখানে যুক্তিযুক্ত হবে আচ্ছা কোনটা কত যুক্তিযুক্ত হবে কিন্তু সব কিছু শেষেও সবাই চায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই জায়গায় আপনি সরকারকে যেমন উদারতার পরিচয় দিতে হবে সেটা বলছেন প্রধানমন্ত্রীকে অনেক বেশি উদার হতে হবে দায়িত্ব নিতে হবে তিনি যে আহ্বানটা করেছিলেন দু হাজার চোদ্দ নির্বাচনের আগে যে বিরোধী দল থেকেও আসুন যদি তিনি সেরকম করেন সবই ঠিক আছে কিন্তু বিরোধী দলেরও তো একটা ভূমিকা থাকে

পরীক্ষা দিতে পারি না বিএনপি কতটা মনে হয় কি জানেন নির্বাচনমুখী মনে হচ্ছে তারা না তার আমি মনে করি তাদের কোনো পথেই নাই আর তার কোন পথে যাবে নির্বাচন করতেই হবে তাদেরকে নির্বাচন তারা সেখানে খালেদা জিয়া জেলে থাকুক কি জেলের বাইরে থাকুক আমি মনে করি তবে আমি তো আগেই বললাম খালেদা জিয়ার প্রতি যে বর্তমান ব্যবহারটা এটা যুক্তিসঙ্গত না তার বেলটা তার আমি অনেক জায়গায় বলছি বেলটা তার নৈতিক তাকে দিয়ে দিলেই এটা সরকারের কিচ্ছু ক্ষতি হয় না রকম ক্ষতি নেই করুক মিটিং করুক না মিটিং করুক দেখতে আসবে দেখুক যে বয়সের ভার কতটা পড়েছে একাকৃত্বর কী বেদনা কি আছে সেটা কিচ্ছু আসা যাবে না আজকে নির্বাচন যাবে তাকে একটা আস্থা অর্জন কর প্রধানমন্ত্রীর এখন একটা বিরাট সুযোগ আছে আমি মনে করি ওনাকে আমি কয়েকবার বলেছি ওনার রাজনৈতিক অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিচ্ছেন উনি ক্রমেই আমি কিন্তু আমি এটা একদম পরিষ্কারভাবে বলছি এই ব্যাপারে সেই জন্য ওনাকে উদার হতে হবে আস্থা অর্জনের জন্য দু হাজার চোদ্দো সনে যে কথা বলেছিলেন উনি সেটাই ওনাকে বহাল রাখা উচিত ওনার কথাটা এখন তাদেরকে নিয়ে ওই যেটা আমি বললাম যে উনি আচ্ছা ছোট সরকার হবে সেখানে ওদেরকে বলতে নাম দাও তারা বলতে পারে আমি দেখব তো সব যে দিলেই এখন তুমি যদি বাবরের নাম দাও তো আমি নেবো না সেটা আমি কথা বলছি সুতরাং সব নিয়ে হলেও কে আর ওদেরও তো শিক্ষা হয়েছে তারাও তো একটা জিনিসের আজকে তারা যদি একটা জামাত ইসলামের নাম দিয়ে দেয় তো আমরা তো নেবো না সেটার বিএনপি জামাত ইসলামের খপ্পরে পড়েই আসতে মনে করে না যায় খালি আমরা অন্যের দোষ দিয়া বিএনপি যা ভুল ভুলবান বিএনপির কারণেই হচ্ছে বিএনপির কারণে বিএনপি নিজেরেই তারা দেখেন আজকে তাদের জনের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সদস্য আছে আমি কয়েক জায়গায় বলেছি তাদের সংবিধানে তাদের তাদের গঠনতন্ত্রে আছে তেত্রিশ পার্সেন্ট মহিলা হতে হবে সেখানে এক খালেদেশ দিয়ে ছাড়া কোনো মহিলা নেই তো তাদের তাদের কিন্তু কমিটি পাঁচশো একজনের আচ্ছা সুতরাং এখানে যেখানে ইভেন কি মানে একটা আর্মির লোক লোক লোকরা যে কথাটা বুঝতে পারছে এরা সম্পূর্ণ ব্যারিস্টার শিক্ষিত মানুষ ডক্টরেট তারা তারা কেন তারা কেন কোয়াপ করছেন এখন তারা তো বলতে পারে ঠিক আছে যে খালেদা জিয়াকেই বলতে পারে আপনি নাই আপনার মতামত এইটা থাকলো আমরা তিনজনই আমরা তাদের এটাকে শক্তিশালী করার জন্য তারা দুটো তাদেরকে পথে নামতে হবে আমি এখনো মনে করি যত সরকার যতই অসুবিধা করুক না কেন তাদের প্রতি সপ্তাহে অন্তকে ঘন্টা করে রাস্তায় নামা উচিত থাকবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে আজকে দেখেন এত বড় বাজেট হয়েছে বাজেটের ব্যাপারে তাদের আরো কঠিন ভূমিকা থাকা উচিত ছিল তারা তো সুনির্দিষ্ট কোনো সমালোচনা পয়েন্ট লাগবে করতে পার্লামেন্ট নাই কিন্তু বলতে পদঘাত আছে ই আছে তাদেরকে নিয়ে বিভিন্ন জনকে বলতে পারতে হতো এমনকি দেখেন বাজেট রূপে আমিও একটা লেখা লিখেছি না গণমাধ্যম তো উন্মুক্ত হয় গণমাধ্যম তাদেরকে এটার জন্য আরও খালি খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি চাই হতে পারে না আমি যেটা বলছি তাদেরকে শিখতে হবে আমরা খালেদা জিয়ার প্রতি সুবিচার চাই ন্যায় বিচার চাই তার প্রতি যেন অ্যাপারেন্টলি আমি বারবারে বলছি হ্যাঁ ওনাকে একাকিত্ব এটা একটা ইল ডিজাইন ওনাকে কাশিমপুরে নিয়ে যাও আর ওনাদেরকে শিখতে হবে আমরা যেখানে সমাজ কথা বলছি আজকে ওনাদের বরঞ্চ ওরা তো বিপদে আছে বিপদে তো হাসি না নাই হাসি অত ক্ষমতায় তারপরে তো আমাকে তো বিএস সরকারি হাসপাতালই নাও ইউনাইটেড নিয়ে তো একটু গোয়ার তুমি করাটা ভুল কাজ করেছেন ওনারা আমি সেটা মনে করি হ্যাঁ আচ্ছা আপনি ডাক্তার হিসেবে কি মনে করেন যে বঙ্গবন্ধু না না ওইটা ভুল কাজ ওইটা গোয়ার তুমি আমি বলি লোকের অনেক সময় আজকে প্রধানমন্ত্রী যেই যেরকম ব্যবহার করতে পারেন আমি সে ব্যবহার করতে পারি না খালেদ যা পারেন না তাদেরকে তাদেরকে মোট টেকটিক্যাল হওয়া উচিত আজকে প্রধানমন্ত্রী একটা ভুল করে ফেলেছিল উনি কিন্তু একটা প্রস্তাব দিয়ে বসে চান তো সিএমই চিকিৎসা নিতে পারেন আমি যদি প্রধানমন্ত্রীর পরামর্শদাতা হতাম তাতে খবরদারি কাজ করেন না ওনাকে ওইখানে পাঠাবার সুযোগ দেন না তাদের উচিত ছিল ওইটাকে লুফে নেওয়া হোক তারা তিনটা আমি শেষ করি তিনটা তারা নির্বাচন আছে তিনটাতে তাদের পজিশন ভালো কিন্তু ভালো পজিশনও কি আছে নির্বাচন আমি চাই আমি আপনার ভোট দেবো তবু চাই যে আপনি এসে কবেন আপনাকে নিয়ে যেতে হবে তারা সিলেটে চার দিন সময় নিল কেন অথচ তাদের আরিফুল ওয়াজ দ্য বেস্ট ক্যান্ডিডেট যেখানে জামাতিও একজন দাঁড়িয়ে গেছে এইসব এইসব জায়গাতে তাদের চিন্তার একটা একটা যেন স্থূলতা আমি দেখি তাদের মধ্যে চিন্তার স্থূলতা না দৈন্যতা সেটা নিয়ে আপনার কাছ থেকে শুরু বিরতি নিতেই হচ্ছে বিরতির পরে আসছি আপনার কাছে দর্শক নিটলটাটা প্রেজেন্টস নির্বাচনের পথে নিচ্ছে আরও একটা বিরতি খুব তাড়াতাড়ি ফিরছে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা প্রেজেন্ট নির্বাচনের পথে বিরতিতে যাওয়ার আগে অধ্যাপক আবুজাহদ আপনার কাছ থেকেই শুনতে চেয়েছিলাম যে বিএনপি অনেক ভুল ত্রুটি করছে করছে অন্তত ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কথায় সেটা বেরিয়ে আসছেন উনি বিএনপির পক্ষ না আওয়াম লীগেরও লোক না বাট সবাই মনে করেন যে উনি বিএনপির অনেক বেশি শুভাকাঙ্ক্ষী কি মনে হয় যে বিএনপি নির্বাচনে দেখেন আর একটা শব্দ আমরা ইদানিংকালে ব্যবহার করি এবং এই শব্দটাও পাশ্চাত্য থেকে আসছে ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ ইলেকশন অংশগ্রহণ একটু আগে আপনি বলেছেন বাংলা শব্দ অংশগ্রহণমূলক নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন বলতে আমরা কি বুঝব এর কিন্তু ব্যাখ্যাও আছে যারা আছে সব বহু সেটা কিন্তু না আমি উদাহরণ দেবো আমি জানি জাবুর ভাই এ ব্যাপারে আরও কথা যোগ করবেন সেটা হল সত্তরের নির্বাচনে আমি তখন তরুণ এম প্রার্থী পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য হিসেবে প্রার্থী ছিলাম সেই সময় মওলানা ভাষা নেই ওনার দল ছিল দ্বিতীয় বৃহত্তম দল পুরো উনি নির্বাচনে অংশগ্রহণ করলেন না নানা কিছু। তাহলে উনি অংশগ্রহণ না করার ফলে এটাকে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি আসলে অংশগ্রহণমূলক নির্বাচন সেটাই যেটা আমি বুঝি জনগণ অংশগ্রহণ করে জনগণ ভোট দিতে পারে এবং ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের ক্ষমতা যেখানে নির্বিঘ্নভাবে ব্যবহার করতে পারে এটা আমি মনে করি অংশগ্রহণমূলক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন কোন দল আসলো না আসলো এর উপর নির্ভর করে না সেজন্য আমাদের যে কনসেপ্টটা আনা হয়েছে বাইরের থেকে এই কনসেপ্টটা আমাদের কাছে যেভাবে ব্যাখ্যা করা হয় যে একটা দল না আসলেই অংশগ্রহণমূলক হলো না এটা কিন্তু ঠিক না ভোটের পার্সেন্টেজ দেখতে হবে যে আসলে প্রকৃত অর্থে কত লোক ভোট দিচ্ছে সেই ভোটের ভিত্তিতে দেখা যাবে জনগণ অংশগ্রহণ করেছে কিনা জনগণ যদি অংশগ্রহণ করে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তাহলে সেটা অবশ্যই অংশগ্রহণ বিরোধী দলের তো অভিযোগ আছে যে তাদের পোলিং এজেন্টকে থাকতে দিচ্ছেন না তাদের সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয় পুলিশ দ্বারা হয়রানি করা হয় আগের রাতে অনেক অনেক রকম ব্যাপার সবগুলো এই থার্ড ওয়ার্ল্ডে হয় পশ্চিমবাংলা আমরা এই নির্বাচনে দেখেছি সেই খারাপ উদাহরণগুলো আমি আনতে চাই আমরা দেশে আমরা ভালো উদাহরণগুলো আনতে চাই দেখেন ওইয মিসেস গান্ধী উনি কিন্তু নির্বাচনে নির্বাচন বাতিল হয়ে গেছিল কারণ উনি নির্বাচনকালীন সরকার থেকে একটু অ্যাক্সেস করেছিলেন তার পিএসকে ব্যবহার করেছিলেন সে জন্য তাহলে নির্বাচন আইন আমাদের যে আছে নির্বাচন কমিশন সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারে তাহলে পোলিং এজেন্টও বেরোবে না পুলিশও বাড়াবাড়ি করতে পারবে না শৃঙ্খলা বারাবাড়ি করতে পারবে না সেই শক্ত সক্ষমতা নির্বাচন কমিশনের অর্জন করার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান যে আমাদের আছে সেই প্রতিষ্ঠানের সক্ষমতা আমরা যদি শক্তিশালী করতে পারি তাহলে কিন্তু এইসব এই ধরনের প্রশ্ন আসবে না আসবে যেটা সংবিধানে আছে নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াগুলো কি কি হতে পারে অন্য ধারায় আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে নির্বাচন কমিশন কাগজে কলমে শক্তিশালী বলা হয় সব আছে কিন্তু কর্মক্ষেত্রে তাদের অক্ষমতাটা এত প্রকটভাবে বেরিয়ে পড়ে কেন সেটা সব সব নির্বাচনেই দেখা যাচ্ছে এটার কারণটা কি মনে হয় আপনার নিজের অভিজ্ঞতা থেকেই যদি বলেন আমার কাছে এটি এটি আমার কাছে সবচেয়ে বড় হৃদ বড় ই বলে মনে হয় যেমন ধরেন আজকে আজকে আমাদের বর্তমান নির্বাচন কমিশনাররা যা চিফ ইলেকশন কমিশনার আছেন কবিতা খানম আছেন আমি সবসময় বলি কবিতাখানার নামটাই ইটসেলফ প্রমাণ করে যে ওনারা আধুনিক মানুষ ছিলেন তো ওনার পিতা মাতা ওনারা এই মাহবুর কবি মানুষ সাহিত্যিক মানুষ এরা আছে সবাই কিন্তু এরা কিসের কারণে তারা যে ক্ষমতা তার হাতে দেওয়া হচ্ছে সেটাকে প্রয়োগ করছেন না হাইকোর্টে একটা নির্দেশ আছে দিয়ে সম্প্রতি যে ইলেকশনের দিন প্রতিপক্ষের কাউকে অ্যারেস্ট করা যাবে না গাজীপুরে উনিশ জনে অ্যারেস্ট হয়েছে না বিএনপি চেটে নিয়ে মামলা করলো না সি সি কোনো করলেন এটাকে বলতে তো কোনো দরকার ছিল না আজকে যেখানে এই জন্য যদি ইলেকশন কমিশনটা যদি শক্ত হতো আমাদের ওই মন মানসিকতায় গ্রহ করে নেই সব কিছু পেয়েছেন মনে হয় যে ইলেকশন কমিশনার হিসেবে যারা আসেন তারাও একটু দুর্বল দুর্বল বা একটু দল দাস এরকম দলদাস তো বটেই তারা সরকার দাস হয়ে যান অকারণে আমি মনে করি না যে হ্যাঁ প্রধানমন্ত্রী বলেছেন এটা করো তারা গায়ে পরে তেল দেওয়ার অভ্যাস আমাদের একটা অপ্রয়োজনীয় কাজ হলো কি আমরা নিজের মাথাটাকে উঁচু করে রাখার অভ্যাসটা করে নেই তারা সেখানে এখানে তারা না এখানে প্রধানমন্ত্রী কী করবেন আমি তো চাইবই আমি একটা নির্বাচনে একটু সুবিধা পেতে চাই কিন্তু তারা তাদের জন্য সবাই চায় নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করছেন না নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেন না বলেই আমাদেরকে অন্যান্য কতগুলিও প্রক্রিয়া ওই জন্যই অধ্যাপক আবু সাহিদ কিন্তু সঙ্গে সঙ্গে আরও কিছু বলেছেন যে আরও এই নির্বাচন কমিশনকে কেন্দ্র করে আরও কিছু প্রতিষ্ঠান আছে তারাও ঠিক না সেই আলাদা যেটা জিনিসটা দায়িত্বটা পালন করতে পালন কি আজকের যেটা হয় কি একদিকে আমি তো বলেছি আমরা খুব ছোট জায়গার থেকে অনেক বড় জিনিসের মালিক হয়ে গেছি সুতরাং আমার বাড়ি গোপালগঞ্জ কিশোরগঞ্জ অমুক তমুক কিছু কিছু সুবিধা পেয়েছি নিয়েছি এইসবের জন্য আমাকে ব্যবহার করেছে উনি তাকাইছে আমাদেরকে সম্পূর্ণ এইটাতেই করেছি কিন্তু এর ফলে হয়েছে কি আমাদের আইন কানুনের প্রতি একটু শ্রদ্ধাটাই নেই সে কারণে আর সবচেয়ে বড় কারণ হলো সংসদে ইনাদের মতো লোকরা মন্ত্রী না ইনারা সংসদে রাজনীতিবিদরা রাজনীতির পরিচালনা করছেন না ব্যবসায়ীরা করছেন যেখানে আসছে কি আজকের কিন্তু এই জিনিসটাকে দেখ আজকে যদি আওয়ামী লীগের ই আমি সব কিছু যদি দেখি লোকগুলি কারা কিন্তু কেন এরা অনেকেই ইনি বলে একজন বলেন আমি আরও নাম বলতে পারি কারণ কি দ্বিমত করেছেন পার্টির মধ্যে কী ক্ষতি হলো দেখেন আব্দুর রাজাক সাহেব ওদের সে তো বেরিয়ে আমি তাকে পার্টিসিপেট করেছিলাম আপনি রাজ্জাক আলাদা দলটো করে আপনি আপনি আওয়ামী লীগে ফিরত যান আমরা সমসাময়িক তো আমি বলিছি দেখেন সেই কিন্তু তাহলে হয়তো প্রধানমন্ত্রী ক্ষোভ ছিল ওনাকে মন্ত্রী বানিয়েছিলেন আরও হয়তো একটা তা এখন আমি যেটা বলছি আমাদের সবার একটা দায়িত্ব আছে তো সবার দায়িত্বের মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্বটা বেশি আছে প্রধানমন্ত্রীকে আমি যেটা মনে করছি যেহেতু আমরা আমাদের দায়িত্বটা পালন করি না ঠিক মতো উনাকেই বলতে হবে জাফরুল্লাহ এই কাজটা করতে হবে আপনাদেরকে নির্বাচন কমিশন আপনি আমার দিকে তাকায়েন না আমি বলবই আপনি ঠিক মতো নির্বাচন কমিশন করে দেখান আমার সুনাম হবে আজকে বাকি তিনটা জায়গায় যদি ভালো নির্বাচন হয় আস্থা একটা অর্জন হবে আকিখানে তাতে সরকারি দলেরই লাভ সরকারি দলেরই লাভ ফলাফল হোক ফলাফল হোক এবং তার ফলে উনারা যদি হেরেও যান সুন্দরভাবে আমরা শতবার থেকে পালন করব আচ্ছা অতএব আবু চাইদ এই যে ডক্টর জাফরুল্লাহ যেটা বললেন যে রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা নেই সেটা ব্যবসায়ীদের হাতে চলে গেছে এটি একটা সমস্যা উল্টোবিযোগ আছে যে তো ব্যবসায়ী হয়ে যাচ্ছেন রাজনীতি হ্যাঁ জাফরবাইজা বলছেন এটা ঠিক কারণ সারা পৃথিবীতেই আজকে দেখবেন এই মুক্তবাজার অর্থনীতির কারণে লুটপাটের অর্থনীতি সারা পৃথিবীতে যেভাবে পরিব্যাপ্ত হয়েছে এবং যেখানে অর্থের দ্বারা মানুষকে মূল্যায়ন করা হচ্ছে সেই জায়গাটায় অর্থটা প্রাধান্য পায় রাজনীতিটা গৌণ হয়ে যায় মানে নীতি আদর্শটা গৌণ হয়ে যায় সেখানে অর্থটা প্রাধান্য যেখানে পায় সেখানে রাজনীতি পণ্য হয়ে যায় রাজনীতিকে আমরা পণ্য হিসেবে ব্যবহার করছি রাজনীতিকে নীতি আদর্শ মানব কল্যাণের মানব মুক্তির বিষয় হিসেবে আর দেখছি না এ না দেখার কারণে আজকে দেখা যাচ্ছে যে ব্যবসায়িক শ্রেণী এখন পার্লামেন্টে অনেকেই বলেন সিক্সটি সিক্সটি সেভেন যারা রাজনীতি করে নাই এই ধরনের লোক আজকে আসুক কোনো অসুবিধা নেই কিন্তু তাদের রাজনীতি করতে হবে রাজনীতির জায়গাটা যেখানে ওখানে ক্ষমতার কেন্দ্রবিদ্ধ হয়ে গেছে সেখানে ওখানে বসে ব্যবসা বাণিজ্য সব কিছু করার সুবিধা আছে বলেই সব ওই দিকে ভালো মানে বাণিজ্য হিসেবে ধাবিত হয়েছে এই জায়গাটায় আমাদের মোড় ফেরাতে হবে আমরা এজন্য বাংলাদেশ স্বাধীন করিনি আমরা স্বাধীন বাংলাদেশ করেছি মানবিক মর্যাদা সাম্য এবং সামাজিক ন্যায় বিচার এগুলো প্রতিষ্ঠা করার জন্য এবং আলটিমেটলি রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য করেছি সেই জন্য আমাদের একটা ইউ টার্নে আসতে হবে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে মনে হচ্ছে সব কিছু আমরা একবারে সব পেয়ে যাবো পেয়ে যাবো এবং একবারে পাওয়া উচিত বিষয়টা সেরকম না ঊনপঞ্চাশ বছর ভিতরে উনত্রিশ বছর কিংবা তিরিশ বছর উনচল্লিশ বছর যদি বাইরে থাকে সেখানে সে অবস্থায় আমারই কয়েকদিন ক্ষমতায় এসে সবকিছু পরিবর্তন করে দেবে এমনটি না যদি সময় থাকতো আমি সবচেয়ে পুরনো দল এখন যারা সক্রিয় আছে যে দলগুলো সেখানে আওয়ামী লীগের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী এবং অনেক কিছুই তাদের হাত ধরে প্রত্যাশাটা তাদের কাছে একটু বেশি থাকে এই প্রত্যাশা বেশি আছে যে এবং সুস্পষ্ট একটা পরিকল্পনা নিয়ে দিন বদলের যেটা আছে সেটা নিয়ে দীর্ঘময়িত পরিকল্পনা আছে সেইভাবে বাংলাদেশ সংঘর্ষ হচ্ছে এখানে আরেকটা বিষয় সেটা হলো মানব সম্পদ উন্নয়নের দিকে আমাদের নজর দিতে হবে মানবকে যাতে আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না আরো উন্নত বিশ্বের কাতারে কাতারে দাঁড়াবে আর আমি আরেকটা একটা কথা বলে যে পলিটিক্স মানে হলো আর্টস চাণক্যের কথা এটা এটা মানব জীবনের বিচিত্র বহু বিচিত্র মানসিকতা মনন তাকে ধারণ করে তাদের ঐক্যবদ্ধ করে ঐক্যসূত্র গেথে রাজনীতিটা যদি করা যায় কিংবা রাজনীতিটা যদি সেইভাবে নীতি আদর্শের ভিত্তিতে আমরা তার করাতে পারি তাহলে বাংলাদেশ জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা হবে সন্দেহ ডক্টর জাফরুল্লাহ আপনাকে একদম থার্টি সেকেন্ডে আমি যদি বলতে বলি যে আসলে সত্যি নির্বাচন যত কাছে আসবে আমরা কি বাংলাদেশে একটা ঐক্যের বাতাবরণ দেখব যে অন্তত নির্বাচনটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশ এটা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যতটা দায়িত্ব আছে তার চেয়ে কম দায়িত্ব কিন্তু কামাল হোসেন বদুয়া চৌধুরীদের নয় তাদেরও একটা বিরাট দায়িত্ব রয়েছে আজকে কেবল বিএনপিরও না যাতে আমাদের আছেন তারাও এখনও পর্যন্ত আমি দেখছি না তারা কখনো পরিষ্কারভাবে কিছু বলছেন তারা যদি সম্মিলিত হয় শক্তিশালী বিরোধী দল অথবা এটা কিন্তু একে অপরকে প্রভাবিত করেন আজকে ইনাদেরকে যদি দেখেন প্রধানমন্ত্রী যদি দেখেন যে কামাল হোসেন বুদ্ধ চৌধুরী কাদের সেদিকি রব মান্না বিএনপি যদি তাদের সাথে যায় সমাজতান্ত্রিক দল সরকার একটা ভিন্নভাবে চিন্তা করবেন আচ্ছা সুষ্ঠু সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে সুষ্ঠু নির্বাচন হলে বেতার গণতন্ত্র যাবে আর যে কথাটা বলছে যে আমার মুক্তিযুদ্ধের চেতনা সামাজিক ন্যায় বিচার এবং এই আজকে কোটার ব্যাপারটা যেটা হচ্ছে এই সব কিছুর পরিবর্তন হবে ন্যায় আমরা আমরা পরিবর্তন অবশ্যই দেখতে চাই সেটা স্বাস্থ্যকর পরিবর্তন নির্বাচনের যে সংস্কৃতি গড়ে উঠেছে সেখানেও পরিবর্তন হোক যে জনগণের অংশগণ স্বতঃস্ফূর্তভাবে একটা নির্বাচন হবে সেই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের যারা আমাদের সঙ্গে থাকলেন এতক্ষণ আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা শুভরাত্রি